ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৯ জনের করোনা পজিটিভ ও বাকি ৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনা ইউনিটের ফোকাল পার্সন ডাক্তার মহিউদ্দিন খান মুন জানান, মৃতদের মধ্যে ময়মনসিংহের ১১ জন, নেত্রকোনার ৩ জন, শেরপুর, গাজীপুর ও সিরাজগঞ্জের ১ জন করে রয়েছে। নতুন ৪০ জন করোনা রোগী সহ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪২০ জন রোগী, আইসিউতে রয়েছেন ২২ জন। এদিকে জেলায় ২৪ ঘন্টায় ১৩০৫টি নমুনা পরীক্ষায় আরও ২০৮ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তের হার ১৫.৯৩%। কিশোরগঞ্জ কটিয়াদিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১তম জন্মবার্ষিক উদযাপন উপলক্ষে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। কটিয়াদি প্রতিনিধি মাইনুল হক মেনু জানান, রোববার দুপুরে কটিয়াদি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিষ্বর পালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদি উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মুশতাকুর রহমান, কটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদত হোসেন, কটিয়াদি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ আসমা আক্তার সহ আরো অনেকে। পরে কটিয়াদি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ৮ জন দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। কিশোরগঞ্জের ভৈরবে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটন জানিয়েছেন, সকল উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজাকাটা গ্রামে নিহতের বাবার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা জানায়, গত ৫ মাস পূর্ব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর মধ্যপাড়া গ্রামে মৃত জজ মিয়ার ছেলে সুজন মিয়ার সাথে বিয়ে হয় স্মৃতি বেগমের। বিয়ের পর স্মৃতি জানতে পারে স্বামী সুজন মিয়া নেশাগ্রস্ত, এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত। এছাড়া যৌতুকের টাকার জন্য স্মৃতির ওপর নির্যাতন চালায় স্বামী শাশুড়ি সহ ২ ননদ। শ্বশুর বাড়িতে নির্যাতন সইতে না পেরে এক পর্যায়ে গেল কোরবানির ঈদের তৃতীয় দিন আগে স্মৃতি তার বাবার বাসায় ফিরে আসে। তবে বাবার বাড়িতে ফিরে আসার পরও শেষ রক্ষা হয়নি। শ্বশুর বাড়িতে পারিবারিক নানা বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে স্বামী সুজনের ভগ্নিপতি আমিনুল হক শনিবার মোবাইল ফোনে স্মৃতিকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। ঘটনার পর আজ ভোরে ঘরের মধ্যে স্মৃতির ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে ভৈরব থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের মর্গে প্রেরণ করে। এদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্ত কারো বক্তব্য পাওয়া যায়নি। টর্চারের জন্য মারা গেছে। ওর স্বামী বলছে যদি আমার বাপ না কাজ মরে যাই, মানে অনেকভাবে আর কি টর্চার করছে। ওর মা টর্চার করছে আর ওর বড় একজন বোন আছে ওর বাড়ি কালকা প্রাসাদ, ও আয়েশা টর্চার করছে। আর একজন আছে ওর ছোট বোন মদ্দাসুর বিয়া দিছে, ও আয়েশা টর্চার করছে। ও বলতে না পারে কার কাছে আত্মহত্যা করছে। বল আমি বালা সালা কথাবার্তা করতেছে, আমার ছেলে হ্যাঁ আওয়া যাওয়া করতেছে, আমার মধ্যে কোনো বাবা ফেস নাই। মানে হ্যাঁ দেখেন নে কেমনি কী করছে বাবা, এটা আমি আর কিছু জানি না। মানে বাবা বালা সালা বউ গেছে, আমার বউ আমার বউ দিবেন, আমি তো বুক জানি আমার কি এই গলি কথা স্যার মিথ্যা কইছে বাবা। নিতে আমরা কিস্তা জানি না, আমরা ইমন লোক না বাদান, কিন্তু অন্য সব মিথ্যা কথা বলে দিচ্ছে বাবা। জানি অন্য কথা আর এটা কইরা আমার আন্দার লগে একটু ঝামেলা করাইতেছে হ্যাঁ বাবা, আমরা কিস্তা জানি না। আমি ২১ তারিখ আমি অক্টোবর থানায় কিলো ৯ ডিউটিকালীন সময় ডিউটি অফিসারের মাধ্যমে জানতে পারি যে অত্র থানাধীন শিমুলকান্দি ইউপির বড় রাজাকাটা গ্রামের জনৈক স্মৃতি একতার নামে এক মেয়ে
ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। উক্ত ঘটনাস্থল যাচাই করার জন্য আমি সঙ্গীয় ফুটসল ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে মিতা চিত্তি আক্তারের আত্মীয় স্বজনের উপস্থিতিতে লাশ মিতার বাবার ঘরের ধানের আড়ার মাচার বাসের সাথে জ্বলন্ত অবস্থায় পুনর দেওয়া জ্বলন্ত অবস্থায় ছিল। এখান থেকে লাশ নামায় যথা নিয়মে শ্রোতালিপুর প্রস্তুত করত। পরবর্তী পিএমডি ফুড মানে পোস্টমর্টম করার জন্য আমি কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করি। পরবর্তীতে মিতার আত্মীয় স্বজনের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত কার্যক্রম ব্যবস্থা বা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।